আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ করা দাঁতের গোড়া ফোলার কারণ সম্পর্কে ও যদি ক্যাপ করা দাঁতের গোড়া ফোলে সেক্ষেত্রে আপনার করণীয় কী তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেই দাঁতের যন্ত্রণা হলে দাঁতে ক্যাপ করে থাকেন অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকেন আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে দাঁতে ক্যাপ করাটা জরুরি এখানে যদি আপনারা দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তারপরে ক্যাপ করা হয়েছে ভিউয়ার্স কখনো কখনো দেখা যায় কারো কারো ক্ষেত্রে রুট ক্যানেল করে ক্যাপ করার পরে এই ধরনের দাঁতের গুঁড়া ফুলে উঠতে দেখা যায় যেটির নির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে তো ভিউয়ার্স সাধারণত দুটি কারণেই বেশিরভাগ সময় এ ধরনের সমস্যা হয় তো চলুন আমরা দেখে আসি কী কারণে এ ধরনের সমস্যা হয় ভিওয়ার্স যখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি তখনই করা হয় যখন দাঁতের ভিতরে থাকা পাল্প ইনফেকশন হয় তো ভিওয়ার্স যখন এই পাল্পে ইনফেকশন হয় তখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এই যে যে পাল্পটা দেখছেন এই পাল্পটা পুরোপুরিভাবে এই একটা ফাইলের মাধ্যমে সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় অর্থাৎ দাঁতের ভিতরে ক্যানেল থাকে সেই ক্যানেলের ভিতরে পাল্প থাকে আর সেই পাল্পটা পুরোপুরিভাবে তুলে ফেলে তুলে ফেলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় যদি কখনও দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট হয়েছে কিন্তু পাল্পটা কিছুটা পরিমাণ থেকে গেছে সেই ক্ষেত্রে সেই দাঁতে ব্যথা থাকতে পারে এবং ক্ষেত্রে কিছুদিন পরে দাঁতে ক্যাপ করার কিছুদিন পরে এ ধরনের গোড়াফোলা সমস্যা হতে পারে ভিউয়ার্স গেল একটি কারণ এবং আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে যদি কখনো দেখা যায় যে দাঁতে ক্যাপ করা হয়েছে কিন্তু ক্যাপ করার পরেও দাঁতের গোড়ার দিকটা এভাবে ফাঁকা থেকে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে কিন্তু ক্যাপ করার পরে ক্যাপটি পুরোপুরিভাবে দাঁতটিকে ঢাকতে পারেনি এর জন্য দাঁত এবং মারির সংযোগস্থলে কিছুটা ফাঁকা থেকে গেছে ভিউয়ার্স এ ধরনের ফাঁকা থাকার কারণে যদি সেখানে কোনো খাবার জমে থাকে এবং সেই খাবার জমে থাকার কারণে আপনার সেখানে সেই দাঁতের গোড়াটা ফুলে উঠতে পারে ভিউয়ার্স আসলে যদি এ ধরনের সমস্যা হয় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তী সময়ে দাঁতের গোড়া ফুলে উঠছে তো সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে দেখতে হবে যে কী জন্য হচ্ছে যদি রুট ক্যানেলের ত্রুটি থাকে ট্রিটমেন্টের ত্রুটি থাকে সেক্ষেত্রে গোড়া ফুলতে পারে এবং এ ধরনের ফাঁকার জন্য গোড়া ফুলতে পারে যদি এ ধরনের ফাঁকার জন্য গোড়াটা ফুলে ফোলে সেক্ষেত্রে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে আবারও এবং যে হয়তো আপনার যদি ক্যাবটি অনেক বেশি ফাঁকা থাকে সেক্ষেত্রে ক্যাপটি চেঞ্জ করে নেওয়া ভালো অবস্থা বুঝে ব্যবস্থা করা উচিত যদি রুট ক্যানেল ট্রিটমেন্টের ত্রুটি হয় সেক্ষেত্রে সামান্য ত্রুটি হলে সেটি ওষুধের মাধ্যমে ওষুধ খেলে ঠিক হয়ে যায় আর যদি খুব বেশি ত্রুটি থাকে সেক্ষেত্রে রি রুট ক্যানেল করার প্রয়োজন হয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোঁড়ায় এখানে ফাঁকা থাকার কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয় সেখানে খাবার ঢুকে এখানে ধীরে ধীরে খাবার জমে সেখানে ইনফেকশন হয় গোঁড়া ফুলে উঠতে পারে এটি আপনার সামনের দিকেও হতে পারে এটি মাড়ির দিকেও হতে পারে এখানে দেখুন সামনে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো ক্যাপ করার পরে দেখা যাচ্ছে এভাবে দাঁতের গোড়াটা ধীরে ধীরে কখনও কখনও ফুলে ওঠে এটি সাধারণত যদি রুট ক্যানেল ট্রিটমেন্টের ত্রুটি হয় সেক্ষেত্রে এমনটি হতে পারে যদি দাঁত আঘাতপ্রাপ্ত হয়ে থাকে এবং দাঁতের দাঁতের গোড়ার দিকে সিস্ট থাকে এই ধরনের সমস্যা থাকে তাহলেও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করার পরে এ ধরনের গুঁড়া সমস্যা অনেকেরই হতে দেখা যায় তো ভিওয়ার্স মূল কথা হলো যদি এ ধরনের সমস্যা হয় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়েছেন কিন্তু তারপরেও সেই ক্যাপ করা দাঁতের গুঁড়ায় গুড়াটা ফুলে ওঠে কিছুদিন পরে পরে তারপরে কিছুদিন বাদে বাদে ব্যথা হয় বা অল টাইম ব্যথা থাকে অধিক চাপ প্রয়োগ করা যায় না সেক্ষেত্রে আপনাকে আবারও ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য অনুরোধ করব ডেন্টিস্ট যে আপনাকে ট্রিটমেন্ট করেছে তা স্বর্ণপন্ন হয়ে তাকে সমস্যাটি বলবেন তিনি আপনাকে নতুন করে হয়তো এক্সরে করাতে পারে তো এক্সরে করানোর পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ট্রিটমেন্ট দিবে পরবর্তীতে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই আশা করি বুঝে গেছেন যে কি ক্যাপ করা দাঁতের গোড়া কেন ফুলতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম